হ্যাঁ তাকে দেখতে ইচ্ছা করে তার সাথে কথা বলতে ইচ্ছা করে তার সঙ্গ পেতে ইচ্ছা করে তার টেলিফোন নাম্বার পেতে ইচ্ছা করে ফিনাইল ইথালিমিন নামে এক ধরনের কেমিক্যাল পদার্থের নিঃসরণ ঘটে তখন চুম্বুক টান আকর্ষণ বোধ করে বিশ্বাসের ফাঁক দিয়ে আমরা দেখি যে ভালোবাসা আবার অন্যের কাছে চলে যায় প্রথম দিকে তীব্র থাকে হিমালয় চূড়া আস্তে আস্তে এটা কমতে থাকে সীতাগুলো চূড়ায় নেমে আসে তারপরে এটা শান্ত পুকুরে ঢেউ হয়ে যায় পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় ভালোবাসাও স্থায়ী নয় ভালোবাসা হচ্ছে এক ধরনের ইতিবাচক আবেগ এটা আবেগ আমি যাকে ভালোবাসি তাকে জনম জনম ভালোবাসবো এই আবেগের সাথে জড়িত আছে রসায়ন ব্রেনের রসায়ন নিউরো কেমিস্ট্রি হ্যাঁ আমরা বলি না ক্রাশ খায় এটা ভালো লাগাতে ক্রাশ হয়ে গেলো দেখার সাথে সাথে কী জেনি ঘটে গেল। হ্যাঁ তাকে দেখতে ইচ্ছা করে তার সাথে কথা বলতে ইচ্ছা করে তার সঙ্গ পেতে ইচ্ছা করে তার টেলিফোন নাম্বার পেতে ইচ্ছা করে তার ফেসবুকের ফ্রেন্ড হতে ইচ্ছা করে এই যে প্রবল ইচ্ছার একটা স্রোত তৈরি আসে তাকে দেখার জন্য ওই মিষ্টি মুখটা না দেখলে ওই মুখটা না থাকলে ঘুম হয় না জাগরণে নিদ্রায় পড়তে বসে শুধু তার কথা ভাবি এটা ব্রেনের মধ্যে ফিয়া পিয়া সাবস্টেন্স বলে ফিনাইল ইথালিমের নামে এক ধরনের কেমিক্যাল পদার্থের নিঃসরণ ঘটে তখন চুম্বক টান আকর্ষণ বোধ করে এই চুম্বক টান একসময় ভালোবাসায় রূপান্তরিত হয় ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তরিত হয় তো যখন ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তরিত হয় তাহলে ইটস এ কেমিক্যাল অ্যাট্রাকশান একটা জৈব রাসায়নিক চুম্বকীয় টান এবং এই টান কিন্তু আবার ফিক্সড না যদিও আমরা বিশ্বাস করি আমি যাকে ভালোবাসবো তাকে জনম জনম ভালোবাসবো এটা তো আমাদের বিশ্বাস কিন্তু বিশ্বাসের ফাঁক দিয়ে আমরা দেখি যে ভালোবাসা আবার অন্যের কাছে চলে যায় ভালোবাসা আবার বদলে যায় ইট ইজ নট ফিক্সড টু ওয়ান ফেস ইট মে বি চেঞ্জ টু ফেস টু ফেস সুতরাং আমরা দেখি যে ভালোবাসা চার বছরের মধ্যে বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা গেছে তীব্রতা প্রথম থেকে তীব্র থাকে হিমালয় চূড়া আস্তে আস্তে এটা কমতে থাকে সীতাগুলোনাথ চূড়ায় নেমে আসে তারপরে এটা শান্ত পুকুরে ঢেউ হয়ে যায় হ্যাঁ এটা মমতার একটা বন্ধনে তৈরি হয় অর্থাৎ ভালোবাসার ইনিশিয়াল তীব্রতা আস্তে আস্তে কমে যায় চার বছরের মাথায় যদি আমি পরিচর্যা না করি এটা নিঃশেষ হয়ে যায় সো ভালোবাসা মানে একটা চারা গাছ রোপণ করলাম একটা চারা গাছে আলো দিতে হয় পানি দিতে হয় ঠিক এইভাবে আলো পানি দিতে হয় হ্যাঁ ভালোবাসার কাছে যত্ন করতে হয় তাহলে সেই গাছ যেমন ফুলে ফলে সুশোভিত হবে আমি যদি ভালোবাসার মানুষটাকে যত্ন করি মমতাটাকে যত্ন করি তাহলে সেই ভালোবাসাটা টিকে যায় তো সুতরাং সব ক্ষেত্রে পরিচর্যা আছে আবার ল অফ রিলেটিভিটি বলে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় ভালোবাসাও স্থায়ী নয় কিন্তু বিশ্বাসটা আসল যাকে ভালোবাসবো তাকে জনম জনন ভালোবাসবো এই বিশ্বাসটা ভালোবাসার মধ্যে একটা গিট দিয়ে দেয় শক্ত গিট দিয়ে দেয় এটা অমলিন হয়ে যায় আমার উপন্যাস এসেছে নতুন উপন্যাস কার্তিকে বসন্ত বসন্ত দিনের সাথে মিলে গেছে কার্তিক মাস তো আসলে মঙ্গার মাস দরিদ্র ক্ষুধা পীড়িত মাস হ্যাঁ আর আমি দেখিয়েছি যে কার্তিক মাসেও বসন্ত আসতে পারে মানুষের জীবনেও নানা ধরনের দুঃখ দুর্দশা আসছে সমাজ ব্যবস্থার মধ্যে নানা ধরনের নিপীড়ন নির্যাতন আছে বিশেষ করে মেয়েদের বেলায় আসলে মূলত এটা বাল্য বিয়ে প্রতিরোধী একটি চিন্তা থেকে এই উপন্যাসটা লেখা তো আমি দেখিয়েছি মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকতে পারে কিন্তু তারপরে হয়তো বসন্তের রূপে আবার আমরা রঙিন কিছু দেখতে পাই ভালো কিছু দেখতে পাই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে